ভোরে নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ঐক্যফ্রন্টের কর্মসূচিতে বিএনপির অনাগ্রহ, জাতীয় নির্বাচনে বিপর্যয়ের পর রাজপথের কর্মসূচিতেও তেমন সাড়া না থাকায় চতুর্মুখী চাপে রয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর মধ্যে নির্দেশ অমান্য করে গণফোরামের সুলতান মনসুরের শপথ গ্রহণে জোটে আস্থার সংকট চলছে। সব মিলে রাজনৈতিক এই জোটকে টিকিয়ে রাখাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ ঘোষিত কর্মসূচিতেও খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সামনে না থাকায় বিএনপি নেতাকর্মীরা ঐক্যফ্রন্টের কর্মসূচি সফল করতে আগ্রহ দেখাচ্ছেন না, ফলে দুশ্চিন্তায় পড়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। গত শুক্রবার গ্যাসের মূল্যবৃদ্ধি, নিরাপদ সড়ক, উপজেলা নির্বাচনে অব্যবস্থা, ডাকসুর নির্বাচনে অব্যবস্থা তথা ভোট ছিনতাই সহ সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়াকে ছিনতাই করা ও সীমাহীন অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধির প্রতিবাদে 30 মার্চ বেলা 11টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং স্বাধীনতা দিবস উপলক্ষে 2 দিনের কর্মসূচি ঘোষণা করে ঐক্যফ্রন্ট। এছাড়া সারা দেশে এপ্রিল মাসে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ অথবা গণশুনানির মতো কর্মসূচি পালনের কথাও জানানো হয় ফ্রন্টের পক্ষ থেকে। কিন্তু দাবি বা প্রতিবাদের কর্মসূচিতে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি না থাকায় ব্যাপক ক্ষুব্ধ হন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। এ কারণে রোববার বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুল রহমানের স্মরণ সভায় হট্টগোল করেন দলের নেতাকর্মীরা। কর্মসূচিতে খালেদা জিয়ার মুক্তির দাবি না থাকার কারণ জানতে চান মহাসচিবের কাছে। জবাবে বিএনপি মহাসচিব বলেন, প্রথম কর্মসূচিতে মুক্তির কথা ছিল, এখনো কর্মসূচি চলছে, অভিযোগ মিথ্যা। এসব বলে জাতীয় ঐক্যে ভাঙনের অপচেষ্টা চলছে। এ ব্যাপারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জায়জায়দিনকে বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সবসময়ই প্রথম ইস্যু গণশুনানির কর্মসূচিতে। ডক্টর কামাল হোসেন বিষয়টি পরিষ্কার করেছেন, এরপর এ নিয়ে কোনো বিতর্ক থাকার সুযোগ নেই। খালেদা জিয়ার মুক্তির সঙ্গে এখনও সুচিকিৎসার বিষয়টিও যুক্ত হয়েছে, এটা সবার দাবি। খালেদা জিয়ার মুক্তির ইস্যুটি না থাকায় ঐক্যফ্রন্টের কর্মসূচি পালনে বিএনপি নেতাকর্মীরা আগ্রহ হারাবে কি না জানতে চাইলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জায়জায়দিনকে বলেন, এমন কেন হবে? খালেদা জিয়ার মুক্তির বিষয়টি ঐক্যফ্রন্টের মূল এজেন্ডার মধ্যেই আছে, তাই সম্মিলিতভাবেই কর্মসূচি হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।